আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান, খ বিভাগ, বিষয় অভিনয়, প্রতিধ্বনি শিল্পী গোষ্ঠী, দিনাজপুর। আমি আজকে আপনাদের মাঝে বিভিন্ন ভঙ্গিতে কখনো বা সঙ্গীতে অভিনয়ের মাধ্যমে একটা কবিতা আবৃত্তি করব। এই কবিতাটির নাম হচ্ছে কানা বগিরিসা। কবিতাটির লেখক হচ্ছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। এই কবিতাটি যদি একটা সাধারণ লোক আবৃত্তি করে, তখন তিনি এটাকে কীভাবে আবৃত্তি করবেন, চলুন তাহলে সেটি একবার দেখে আসি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতেই বাস করে কানা বগিরছা। এই পর্যায়ে এই কবিতাটি যদি কোনো কারি সাহেবকে আবৃত্তি করার জন্য বলা হয়, তখন সেই কারি সাহেব তার কারি আনা সুরে কীভাবে আবৃত্তি করবেন, চলুন তাহলে সেটি একবার দেখে আসি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। আল্লাহ একবার। এই পর্যায়ে এই কবিতাটিকেই যদি কোনো ওয়াজ মাহফিলে বক্তাকে আবৃত্তি করার জন্য বলা হয়, তখন সেই বক্তা এটাকে কিভাবে আবৃত্তি করবেন, চলুন তাহলে সেটি একবার দেখে আসি। আমার বাজানের আরে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। একদিন আমি বগিকে প্রশ্ন করেছিলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি আমার সেদিন কান্দা কান্দা বলেছিল, হুজুর পান্তায় আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। সকালে বলে মার হাবা। সম্মানিত দর্শক মণ্ডলী, এই পর্যায়ে এই কবিতাটিকেই যদি কোনো জিকিরের ক্যারিকে দেওয়া হয়, জিকিরের মাধ্যমে এটাকে আবৃত্তি করার জন্য, তখন তারা এটাকে কীভাবে আবৃত্তি করবে, চলুন তাহলে সেটি একবার দেখে আসি। ওই দেখা যায় তাই আই আল গাছ, ওইখানে আমাদের গা, ওই দেখা যায় তাই আই আল গাছ, ওইখানে আমাদের গা, ওই দেখা যাহি তাই আহি আল গাছ, ওইখানে আমাদের গা, ওই দেখা যাহি তাই আহি আল গাছ, ওইখানে আমাদের গা। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কবিতাটিকেই এবার যদি কোনো ব্যান্ড তারকাদের দেওয়া হয়, তাদের ব্যান্ডের তালে তালে আবৃত্তি করার জন্য, তখন সেই ব্যান্ড তারকারা এটাকে কিভাবে আবৃত্তি করবে, চলুন তাহলে সেটি একবার দেখে আসি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তায় আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটি যদি পাই, একটি যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।